আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগতম ফ্যামিলি কিচেন বিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাবো লাকড়ির চুলায় মাংস রান্না। পাতিলে সরিষার তেল দেওয়া হলো, সরিষার তেলগুলো ভালোভাবে গরম করে নিতে হচ্ছে যাতে ফেনা না উঠে, তারপরেও ফেনা উঠে যায়। তো এখন সরিষার তেলগুলো ভালোভাবে গরম হলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা সবগুলোই দিয়ে দেওয়া হবে। তেলগুলো গরম হয়ে এসেছে, তেল গরম হয়ে গিয়েছে, এখন এখানে রসুন, গ্রেট করা রসুন দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ। মাংস এখানে অনেক বেশি রান্না করা হবে মেহমানের জন্য, তো এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম পেঁয়াজে দেওয়া হয়েছে। এখানে প্রায় 3 কেজি মাংস রান্না করা হবে, সেজন্য এগুলো এখন পেঁয়াজ রসুন আদাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে দেওয়া হচ্ছে প্রায় 2.5 চামচ পরিমাণ লবণ, 2.5 চা চামচ লবণটা স্বাদ মতো দেওয়া লাগবে, যেহেতু তো লাগলে পরে আরও দেওয়া যাবে, মাংস যেহেতু বেশি সাথে একটু আলু দেওয়া হবে। এখন দেওয়া হচ্ছে হলুদ, দেওয়া হচ্ছে প্রায় 2 চা চামচ পরিমাণ। এখন মরিচের গুঁড়ো, প্রায় এখানে দেওয়া লাগবে 2.5 চা চামচ পরিমাণ বা 2 চা চামচ, ঝালটাও যার যার পছন্দ মতোই দিবেন। এখানে 3 কেজি মাংস রান্নার জন্য হচ্ছে ধনিয়া জিরা গুঁড়ো 3 চামচ দেওয়া হলো। এখন এই মশলাগুলো আরেকটু কষিয়ে নিতে হবে, এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে, এখন এখানে একটু পানি দিয়ে দিয়েছে। এই রান্নাটাও আমার ভাইয়ের বউ রান্না করতেছে, জাস্ট আমি বলে দিচ্ছি। এখন গরম মশলা দেওয়া হলো এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা, এগুলো কয়েকটা কয়েকটা দিয়ে দেওয়া হলো। এগুলো একটু ভালোভাবে কষানো হলেই মাংসটা দিয়ে দেওয়া হবে। এখন এখানে মাংসগুলো দিয়ে দেওয়া হলো, মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, গরুর মাংস লং টাইম কষাতে হবে। তো প্রথমে একটু ভালোভাবে সব মশলাগুলো মাংসতে যাতে লাগে ভালোভাবে নেড়ে দিতে হবে, এখন নেড়ে দিচ্ছে ভালোভাবে। এটা এভাবে রেখে কিছুক্ষণ ঢেকে দিবে যাতে মাংস থেকে জলগুলো বেরিয়ে আসে, মাংসের পানিগুলো বেরিয়ে আসে, এভাবে ঢেকে দেওয়া হবে। প্রায় 10 মিনিট পর দেখুন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, এখন এই পানির উপরে মাংসটা কষানো হবে মাংসগুলো। তো আরও ভালোভাবে কষানোর পরে আমি আলু দিয়ে দিব, বা সরি আমি আবারও বলতেছি আমি দিয়ে দিব, আসলে আমি বলতে বলতে আমারটাই চলে আসতেছে, আমার ছোটো ভাইয়ের বউ আজকে রান্নাটা ওই তো দেখাচ্ছে, তো একটু পরে ওইখানে আলু অ্যাড করা হবে। মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে ফুটানো পানি, প্রায় এখানে আপাতত 1.5 লিটার পরিমাণ পানি দেওয়া হয়েছে, লাগলে আরও দেওয়া হবে। এখন দিয়ে দেওয়া আলু, দিয়ে দিচ্ছে, আজকের মাংসটা হবে গরুর মাংস, আলু দিয়ে রান্না হবে দেখাবো আপনাদের, সেই জন্য এখন সিদ্ধ হওয়ার জন্য এটা এভাবে রেখে দিবে আরও 20 থেকে 25 মিনিট। এখন এখানে 2টা টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো, এগুলো দিয়ে এটা আরও 15-20 মিনিট চুলায় রাখা হবে। গরুর মাংস দিয়ে আলু রান্না, এই তরকারিটা আমার হয়ে গিয়েছে, আপনারা আশা করি পুরো প্রক্রিয়াটি দেখেছেন এবং আপনারাও বাসায় ট্রাই করবেন, এভাবে খুবই মজা লাগে। বাচ্চারা তো আলু খেতে এমনিতেই পছন্দ করে, মাংসের সাথে কিছু আলু দেওয়া হলে সে আলুগুলো খেতেও মজা লাগে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।